আমি এইবার কোন দলের বিরুদ্ধে নির্বাচন করতে নামি নাই, আমি আমার বিক্রমপুরের মানুষের পক্ষে নির্বাচন করতে নামি, আমি আমার রাজনীতির কথা বলবো এবং আমি যেই রাজনীতি বিশ্বাস করি আমি সেই রাজনীতির কথা বলবো। আপনাদের ভালো লাগলে ভালো লাগবে, যে কোনো মার্কা একদিনের জাতীয় পর্যায়ে, কিন্তু ব্যক্তি থাকে পাঁচ বছর। কুলার রাজনীতি শান্তির রাজনীতি হবে এইটা মা বন্ধুকে বুঝাইতে হবে। কুলায় ভোট দিলে শান্তি থাকবে, কুলায় ভোট দিলে কোন মিথ্যা মামলা হবে না, কারো বিরুদ্ধে হবে না। আমি আমার বিএনপির নেতা কর্মীদেরকে বলতেছি, গত পাঁচ বছর আমার দায়িত্ব ছিল, আমি নিশ্চিত করছি কোন বিএনপির নেতা যারা আমার বিরুদ্ধে কথা বলছে, ফেসবুকে আমার গালাগালি করছে, আমি নিশ্চিত করছি কারো বিরুদ্ধে কোন মিথ্যা মামলা হবে না। আমার বিএনপির নেতা কর্মীরা যারা আমার বিরোধিতা করছে, 28 ইউনিয়নের প্রতিটা নেতা কর্মীকে আমরা শান্তিতে ঘুমাইতে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি। ইনশাল্লাহ আগামীতেও গুলামার্কার বিজয় হলে কোন মিথ্যা মামলা হবে না, মিথ্যা মামলার রাজনীতি চলবে। প্রত্যেক ইউনিয়নে আমরা বলছি আমাদের রাস্তাঘাট ব্রিজ তারপর সব হইতেছে, আপনারা প্রচার করতে পারেন নাই বিকজ আমাদের কর্মী কারণ আমি বুঝছি, মানে নাম ফুটানোর রাজনীতি করতে পারি নাই, কিন্তু আমরা গত সাড়ে আমরা গত পাঁচ বছরে আমার এই দুই থানায় 630 কোটি টাকা খরচ করছি। আমার কাছ থেকে কাজ নিয়ে গেছে চেয়ারম্যান সাহেবরা, আমার কথা কয় নাই, রাস্তা হয়েছে ব্রিজ হয়েছে আমার কথা কয় নাই, ঠিক আছে আল্লাহ দেখছে তো করছি। আমরা 84টা নতুন ব্রিজ করছি গত পাঁচ বছরে, আমরা 17টা নতুন স্কুল বিল্ডিং করছি, আমরা 20টা নতুন স্কুল বিল্ডিং এর উদ্যোগী সম্প্রসারণ করছি। এই একটা বলে শেষ করতেছি, বাংলাদেশের আর কোন নির্বাচনী এলাকা নাই আমার দুই থানায় যত স্কুল আছে প্রত্যেকটা স্কুলের এমপি অভূত শেষ হয়েছে। কে কেছে কাম করবে ভাই, হ্যালো।